একটি আবাসিক বিল্ডিংয়ের ফ্ল্যাটে আমরা কি ধরনের ক্যাবল ইউজ করব সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেব হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ইলেকট্রিক্যাল ক্যাবল ওয়ার্ক আমরা ইলেকট্রিক্যাল ক্যাবল ওয়ার্ক যেটা আমরা ইলেকট্রিক্যাল কাজের জন্য যে ক্যাবলটি ইউজ করি এই ক্যাবলটা কোন কাজের জন্য কোন কেবল ইউজ করব। এখানে বিভিন্ন কাজ আছে যেমন পাওয়ার পয়েন্ট এসি এসব কাজে আমরা কোন তারটা ইউজ করব কারণটা হলো সঠিকভাবে সঠিক জায়গায় যদি সঠিক তার ইউজ করা না হয় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে আর বাংলাদেশের যে অগ্নিকাণ্ড ঘটে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে কোন কাজে আপনারা কোন তারটা ব্যবহার করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও বানা সার্থক হবে যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি ধন্য আসলে আমরা দেখি কেবল ওয়ার্ক কোথায় কোন কেবলটা ইউজ করা হয় পয়েন্টের তার এটা হলো পয়েন্টের তার পয়েন্টটা কোথায় ফ্যান এবং লাইটের হলো পয়েন্ট এখানে যে তারটা ব্যবহার করব। এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম পয়েন্টে আর্থিং যদি আমরা সুইচ আর্থিং ইউজ করি তাহলে হতো ওয়ান পয়েন্ট জিরো আর ই পাওয়ারের তার পাওয়ারটা কোথায় পাওয়ার কুকলা ফ্রিজ গিজার ওয়াশিং মেশিন টিভি কম্পিউটার এগুলো হলো পাওয়ার এখানে আমরা যে তারটা ব্যবহার করবো সেটা হলো টু পয়েন্ট ফাইভ আর এম পাওয়ার আর্থিংয়ে আমরা যে কেবলটা ইউজ করবো সেটা হলো টু পয়েন্ট জিরো আর ই এসি লাইন এসি লাইনে আমাদের যে কেবল টুস হবে এটা হলো ফোর পয়েন্ট জিরো আর এম এসি লাইনে আর্থিং টু পয়েন্ট ফাইভ আর ই ডিবি সাব ডিভিশন বোর্ডে যে লাইনটা হবে এখান থেকে যে মেন মিটারের নিচে যে মেন মিটার সেখানে যে লাইনটা যাবে সেটা হলো টেন আর এম যদি আপনার ফ্ল্যাটের লোডটা বেশি হয় যদি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো থেকে টু কিলোর হয় তাহলে টেন আর এম ইউজ করতে হবে যদি তার অনেক কম হয় ছোটো ফ্ল্যাট হয় সেক্ষেত্রে সিক্স আর এম ইউজ করতে হবে যদি ফ্ল্যাটের লোড ক্যালকুলেশন যদি অনেক বেশি হয় টু কিলোর যদি বেশি হয় তাহলে অবশ্যই এখানে ষোলো আর ইম ইউজ করতে হবে সাজেশন লাইন আর্থিং হলো টু পয়েন্ট ফাইভ আর ইম লাইন ইমার্জেন্সি লাইনটা হলো জেনারেটার লাইন যখন বিদ্যুৎ থাকবে না অথবা আইপিএস লাইন আইপিএস লাইনে যদি আপনার আলাদা তার দিতে চান সেক্ষেত্রে আপনার টু পয়েন্ট জিরো আর এম ইউজ করতে হবে এই মোটামুটি ভিডিওটা আপনার এখানে যে কেবলগুলো আপনি দেখালাম কোন কাজের জন্য কোন কেবল ইউজ করেন আপনি যদি দেখেন অবশ্যই আপনি উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে আমি ধন্য আমার ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে